আমার অনন্য মহব্বত অবৈধ প্রেম এটা মহব্বত এই মহব্বত কি আল্লাহ রাজি না আল্লাহ তাআলার অনুমতি শরীয়তের অনুমতি তো যে সমস্ত জিনিস যে সমস্ত ব্যক্তি যে সমস্ত বস্তু মহব্বত করার অনুমতি দিয়েছে মসজিদে মহব্বত করা ভালোবাসা এটা অনুমতি আছে নাকি হ্যাঁ কোরআনে মহব্বত করার অনুমতি আছে নাকি শরীয়তে আছে আলমের মধ্যে মহব্বত করার অনুমতি আছে নাকি বড়দেরকে মহব্বত করা ছোটদেরকে ভালোবাসা মহব্বত করা আছে কিনা মাতা পিতাকে মহব্বত করার অনুমতি আছে কিনা আছে এরকম মহব্বত করার অনুমতি যে সমস্ত ব্যক্তি বা বস্তুর কথা বলা হয়েছে ওইগুলোকে মহব্বত করা আল্লাহর জন্য করা মহব্বতটা কার জন্য করা আল্লাহর জন্য করা দুনিয়া কি কোনো স্বার্থে না না হুজুরকে মহব্বত করলে আরে হুজুরের বাবা একটা লাইন আছে চাকরি দিয়ে দিব এই দুনিয়া কি স্বার্থে করলে হবে না বড়দেরকে মহব্বত করে এটা তো শরীয়তে অনুমতি আছে ও বড়জন ওই গুরুজন বস আমার উপরে হ্যাঁ ওর উর্দুজন কর্মকর্তা তাদের সাথে মহব্বত করি তাকে হাজার রুপা দেই তার সাথে একটা রিলেশন করি সে আমার প্রমোশন করে দিবে আমার চাকরি দিয়ে দিব এই জাতীয় দুনিয়ার কোন স্বার্থকতা থাকলে এগুলো কি আল্লাহর জন্য হবে নাকি না বৈধ জিনিসগুলিকে মহব্বত করা আল্লাহর জন্য করা এটা তিন নম্বর মহব্বত করবো কাদের জন্য করবো আল্লাহর জন্য করবো পাড়া প্রতিবেশীকে মহব্বত করা এটা ইমানের একটা উচ্চত অংশ পুরুষকে মহব্বত করা এবং আমি পুরুষকে মহব্বত করবো সে যদি দিনের লাইনে তাকে তো হলো না সে যদি গুনাহের কাজ করে সে যদি অবৈধ অনৈতিক কাজে জড়িত হয় আমি তাকে সাপোর্ট করতে পারি না এই জন্য মহব্বত করো তখন যতক্ষণ সে ধর্মীয় বা আল্লাহ তাআলার পথে আছে যতক্ষণ আল্লাহ তাআলার কাছে এই কাজটা করে না ওই কাজটাকে আমি মহব্বত করতে পারি না ওই কাজটাকে সাপোর্ট করতে পারি না এই জন্য তিন নম্বর গুণ হলো আমি যাদেরকে মহব্বত করব এই মহব্বত করাটা যেন কাদের কার জন্য হয় আল্লাহর জন্য হয় চার নম্বর গুণ যদি তার কাছ থেকে মহব্বত ছিন্ন করতে হয় ভালোবাসা বর্জন করতে হয় ভালোবাসা পরিত্যাগ করতে হয় সেটাও একমাত্র আল্লাহর জন্য হওয়া যায় এটা হলো চার নম্বর গুণ যদি কোনো মহব্বতের পাত্রদের থেকে মহব্বত উঠাইয়া তার সাথে একটু বিদ্বেষ ভাব পোষণ করতে হয় যদি এমন কোন সুযোগ আছে এমন কোন মহরত হয় এই কাজটা করো কার জন্য আল্লাহর জন্য তাহলে বোঝা গেল আমি আল্লাহর জন্য করলাম আর এই চারটাকে যদি করতে পারি আমি যেন আমার ইমানকে পরিপূর্ণ করলাম সেটা চার নম্বর বিষয়টা খেয়াল করেন যদি কাহার সাথে বিদ্বেষ পোষণ করতে হয় যেমন আমার পাড়া বলছি আমার আমার ক্লাসের বন্ধু আমার চাকরির কলিগ আমার ব্যবসায়ী পড়শি ভাই সে ভালো নামাজ পড়ে এসব তার সাথে আছে আমি তার সাথে মহব্বত করি তাকে ভালোবাসি তাকে মহব্বত করি এই জন্য আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার কোনো স্বার্থের জন্য না কিন্তু হঠাৎ করে দেখি সে দি লাইনে ছুটে গেছে সে দি বিদ্যুৎ হয়ে গেছে আলহামদুলিল্লাহ অল্প সে দি পাপ্তাদের সাথে লিপ্ত কিন্তু অবৈধ কাজে ব্যস্ত আমি তাকে কিভাবে সাপোর্ট করতে পারি আমি কিভাবে তাদের সমর্থন করতে পারি আমি তো সমর্থন করতে পারি না এই অনৈতিক কোন কাজ যদি তার দ্বারা হয়ে যায় আল্লাহ তাআলার নাফরমানি কোন কাজ যদি হয়ে যায় তাকে অবগত করে দাও ভাই এতদিন তোমাকে মহব্বত করেছিলাম তোমাকে ভালোবেসেছিলাম তোমাকে সাপ খাওয়াইছিলাম তোমার সাথে সম্পর্ক ভালো রাখছিলাম তুমি আল্লাহর কাম করছিলা আল্লাহ তাআলার কোরআন করছিলা নামাজ করছিলা ভালো লাগছিলা আজকে যদি তুমি ভালো সম্পর্কে নাই আমিও তোমার সাথে আসতে দিকে নাই একবার পরিষ্কার কিসের জন্য ভালোবাসতাম কিসের জন্য বর্জন করলাম আল্লাহর জন্য আল্লাহ তাআলার হ্যাঁ আল্লাহ তাআলার কাজ যখন তার কাছে ছিল তখন আমি ভালোবাসছিলাম যখন আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক নাই অবৈধ কাজের সাথে তার সম্পর্ক হয়ে গেছে আমি তাকে ভালোবাসতে পারি না এই জন্য তার ভালোবাসা বর্জন করে দাও এইটা হলো চার নম্বর গুণটা অম্মা ও আল্লাহ কার সাথে যদি বিদ্বেষ পোষণ করতে হয় এটাও আল্লাহর জন্য করা তাহলে আমি চার নম্বর গুণটা যদি অর্জন করতে পারি রাসূল বলেন ফাকাদ ইস্তাকমারা ঈমানুহু এই চারটা গুণ যারা অর্জন করতে পারবে তারা যদি আমরা দান অনুদান করি আল্লাহকে কাছে উপস্থিত হওয়ার জন্য করি দান অনুদান দিয়ে যদি বর্জন করি এটাও আল্লাহর জন্য যদি করি আর যদি কাউকে ভালোবাসি এটাও যদি আল্লাহর জন্য করি আর কারো সাথে যদি বিদ্বেষ পোষণ করি ভালোবাসা বর্জন করি এটাও যদি একমাত্র আল্লাহকে কাছে উপস্থিত হওয়ার জন্য করতে পারি এই চারটা গুণ যদি অর্জন করতে পারি রাসূল বলেন আমি যেন পরিপূর্ণ ঈমান অর্জন
চারটা গুণ, এই চারটা গুণ হাসিল করা, এই চারটা আনন্দ আমাদের পাওয়া যাওয়া, তার অর্থ হলো ইমানের আরণ্য শাখা প্রশাখা গুলো যে আছে ওইগুলিও আমার ভিতরে আনয়ন করা। আমার ভিতরে এসে বলছে এই চারটা আনন্দ যদি পাওয়া যায় বোঝা যাবে বাকি আনন্দ গুলো আমার ভিতরে আছে। একটা চার নম্বর গুণের একটা উদাহরণ দিই। আলী রাজি আল্লাহ তাআলা আনহু একবার এক ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে বসে, নাউযুবিল্লাহি মিন যালিক। এক ইহুদি নবীজিকে কুটুর থেকে বসে, এটা কি কোনো মুসলমান সহ্য করতে পারে? এমন তো করে করে না, যারা ইমানদার মুসলমান তারা কি সহ্য করবে? হ্যাঁ, রাসূলকে গালি দিয়ে আপনারা আপনি কি বিশ্বাস করেন, সমর্থন করতে পারেন না? যাদের ভিতরে আত্মার পরিমাণ ইমান আছে সেও তো এটা মেনে নিতে পারে না। আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দিবে, মন্দচারী বলবে এবং কুরুক্তি করবে, এটা কি মেনে নেওয়া যায়? অবশ্যই মেনে নেওয়া যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে এক ইহুদি রাসূলকে গালি দিয়ে বসে, প্রথমত দুঃসাহস, সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা এরেন বিলের একটা রমজান খাবাটা ধইরা আসার মেলা তার উপরে চইরা বসে, ইমানের কি পাওয়ার দেখেন? আলী রাদিয়াল্লাহু তাআলা হোক তার এভাবে চিলের খাবার মতন, চিলের মতন মুরগি পাচ্ছে না খাওয়া মানে এইভাবে খাবার দিয়া তার চিত করে মাটিতে শোয়া, তার বুকের মধ্যে চইয়া পয়সা একবার চিবা দিয়া রয়েছে, তোমরা বেরিয়ে করে দেবে এমন অবস্থা। সে তো একবারে মনুষ্য অবস্থা, নির্ভয় ভাইয়া কি করবে সে তো প্রতিবাদ করতে পারতেছে না। সে নির্ভয় ভাইয়া নিজের দেখা থুতু মেরে দিল আলী রাদিয়াল্লাহু আনহু মুখের মধ্যে, নামস ফিল্লাহ। থুতু মারার পরে আমার বা আপনার যদি এমন হালত হইত আমাদের রাগের মাত্রা কি বাড় হলে না কম হলে? সেই রাগ দিয়ে তারা শোয়াইলাম, তার উপরে চলে পড়তাম, যদি আর উল্টা আমার মধ্যে মুখে থুতু দেয় তখন কি তারা কি সিবা কে কম দিব না বেশি দিব? পারাই দেব, পারাই দিব, ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেন সাথে সাথে তার ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে দাঁড়ায় গেল। পাশে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আলী তুমি কাম কি করলা? রাসূলকে গালি দিলে প্রতিবাদ করলে তার উপরে চলে বসলা, তোমাকে থুতু দিলে সে তার ডবল আয়াত করল, তোমাকে করলো, তুমি তো তার পরিবার তার ডবল করে দরকার ছিল, তুমি ছেড়ে দিলা। আলী রাসূলুল্লাহ বলেন, হে আমার সাথী ভাইয়া, না বিষয়টা এমন না, রাসূলকে যখন গালি দিয়েছে আমি প্রতিবাদ করছি ইমানের, ইমানের দাবি হয়ে, ইমানের দাবিদার হয়ে, ইমানের বলিয়ান হয়ে আমি প্রতিবাদ করছি। আর যখন সে থুতু আমাকে দিয়েছে এটা আমার ব্যক্তিগত বিষয়, আমার ব্যক্তিগত বিষয় প্রতিবাদ করা, এটা প্রতিবাদ করা ইমানের মানে আলামত না। কোন রসুলের শিক্ষা হলো যদি কেউ কাউকে কষ্ট দেয় আঘাত করে সে যেন তাকে উত্তম আখলাকের পরিচয় সে যেন ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, আমি ইমানদারের পরিচয় দিলাম প্রথম বার্তা তাকে প্রতিবাদ করে, তাকে আঘাত করে তার উপরে পয়সা আমি ইমানদারের পরিচয় দিলাম, দ্বিতীয় যে কাজটা করলাম তাকে ছেড়ে দিয়ে ইমানদারের কাজ করলাম। সুবহানাল্লাহ, এই জন্য কাউকে ভালোবাসবো ইমান আল্লাহর জন্য করা, কারোর সাথে বিদ্বেষ পোষণ করলো কার জন্য করা? আল্লাহর জন্য করা। এই জন্য মহান মহতারা মাজরি আমরা যে চারটা আলামতের কথা শুনলাম, এই চারটা আলামত যেন আমরা অর্জন করতে পারি আমাদের আমাদের এই ব্যক্তিগত জীবনে, আমাদের এই সামাজিক জীবনে চলাফেরার ক্ষেত্রে এই উচ্চগুলো যেন আমরা আমল করতে পারি। যদি করতে পারি তাহলে তো আমরা মুমিন হতে পারবো, আর পরিপূর্ণ ইমানদার যারা হবে তাদের যাজা তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা পরিপূর্ণ ইমানদারদেরকে তো মরণের সাথে সাথে জান্নাত দিয়ে দিল। ইয়া আইয়াতুন নাস মুতমাইনা ইরজিউ ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই চারটা গুণ অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আমিন।